অবশেষে পদত্যাগ করলেন সালাউদ্দিন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুপে সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের মাত্র এক বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। বাফুপের সহসভাপতি ইমরুল হাসানকে লীগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে ১২ বছর পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। তবে গত বছর এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন তিনি। পরে নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শিদি থেকে লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। এক বছরের মাথায় সেই পদ ছাড়লেন বাফুপে প্রধান। এদিকে লীগ কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ইমরুল হাসান বলেন, বাফুপে সভাপতি আমার উপর আস্থা রাখার জন্য ওনাকে ধন্যবাদ। বিতর্ক সব জায়গায় আছে, ফিফাতেও আছে, বিতর্কটা খেলাধুলারই একটি অংশ। আমি চেষ্টা করব দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।